শিলিগুড়ির গাছের ডালের ওপর চিতাবাগ চাঞ্চল্য ছড়ালো এলাকায় আবারও চিতাবাগের হানা শিলিগুড়িতে গাছের ডালের ওপর উঠে পড়লো চিতাবাঘ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির কালুয়াজোতে সেখানে সামাজিক গাছের ডালের উঠে পড়ল চিতাবাঘ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওপর ছড়ালো গোটা এলাকায় জানা গিয়েছে এদিন সকালে স্থানীয়রা প্রথমে চিতাবাঘটিকে গাছের ডালের ওপর থাকতে দেখতে পান এই দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে এবং স্থানীয়রা তরি খবর দেন বন দফতরকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াছা রেঞ্জ এবং বাঘটোকরা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন যে তারা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন যত দ্রুত সম্ভব চিতাবাঘটিকে বনকর্মীরা ধরে নিয়ে যাক সেটাই তারা চান ছবি 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 শিলিগুড়ির গাছের ডালের উপরে উঠে পড়া চিতাবাগটিকে জালবন্দি করলো বন দফতর অবশেষে প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় গাছের ডালের ওপরে উঠে পড়া চিতাবাঘটিকে জালবন্দি করলো বন দফতর জালবন্দি হতেই স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের রবিবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির কালুয়া জোতে সামাজিক বনস্তৃজনে গাছের ডালের ওপর উঠে পড়ে এক চিতাবাঘ এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর স্থানীয়রা তড়িখড়ি খবর দেন বন এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝাড় রেঞ্জ ও বাগড়গরা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা এরপর বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় বনকর্মীরা সেই চিতাবাঘটিকে গাছ থেকে নামাতে সক্ষম হয় এদিন সকালে স্থানীয়রা প্রথমে চিতাবাঘটিকে গাছের ডালের থাকতে দেখতে পান প্রসঙ্গত এই দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে এবং তারা তড়িঘড়ি খবর দেন বন দফতরকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকুরিয়াঝা রেঞ্জ এবং বাগডুবা এলিফেন্ট স্কোয়াডের কর্মীরা এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন যে তারা ব্যাপক আতঙ্কের মধ্যে ছিলেন